নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কেয়ার ফর হেলথ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ঘুমানোর ঠিক কতক্ষণ আগে ডিনার করা উচিত। আপনি হয়তো ভাবছেন যে বিষয়টা খুবই সাধারণ, কিন্তু না, আপনি একটু মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন যে এই বিষয়টাই আমাদের সুস্থ থাকার ক্ষেত্রে কতটা পার্থক্য করে দেয়। বর্তমানে আমাদের লাইফস্টাইলটা কী হয়েছে, আমরা সন্ধেবেলা হালকা কিছু টিফিন খাই এবং তারপর টিভি দেখি বা পড়াশুনো করি বা ম্যাগাজিন ওল্টাই বা গল্পগুজব করি, করে সেই 10টা সাড়ে 10টার পর খেতে বসি। তাও কি, খাওয়ার সময় আবার অনেকে টিভি দেখতে দেখতে খান, তো যাই হোক পেট ভর্তি করে খেয়ে আমরা শুয়ে পড়ি। আপনার মনে হতেই পারে এতে অসুবিধের কী আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার হয়তো কোনো অসুবিধে নেই, কিন্তু পেটের অসুবিধে থাকতে পারে। কারণ কি না, ওভারলোডিংয়ের ফলে আপনার পেট কিন্তু ঠিকঠাক খাবার হজম করতে পারে না। তো তাহলে আমাদের অ্যাকচুয়ালি কীভাবে খাওয়া উচিত? ডক্টররা বলছেন আপনি সন্ধ্যা 6টা বা সাড়ে 6টায় প্রপার মিল খান। অর্থাৎ কি, আপনি পেট ভর্তি করে খাবারটা খান 6টা সাড়ে 6টায়, পরবর্তী আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা আপনাকে খেতে হবে 8:30 থেকে 9:30-এর মধ্যে। তখনকার খাবারটা যেন খুব বেশি ভারী না হয়, অর্থাৎ তখন হালকা খাবার খান, যেটা খেতে আপনার মন চায়, ভাত রুটি যেটা। ভাতটা রাত্রে অ্যাভয়েড করা উচিত, কিন্তু 6:30-এর মিলটা যে খাবেন ওই মিলটা একটু ভরপেট খাবেন। কারণ কি, আমরা যখন ঘুমোই তখন আমাদের বডির সেল রিপেয়ার্ড হয়, হরমোনের ব্যালেন্সড ভালো হয়, সেল রিজুভেনেশন হয় এবং পরের দিনের জন্য আমাদের শরীর তৈরি হয়। আপনার যদি পেট ভর্তি থাকে তাহলে কি হয়, শরীর দোটানায় পড়ে যায়, আপনার খাবার হজম করবে না সেল রিপেয়ার করবে। এর ফলে কী হয় জানেন, হজমের সমস্যা হয়। এই হজমের সমস্যা যদি হয় সেক্ষেত্রে পরবর্তীকালে আপনার কোলেস্টেরল, ডায়াবেটিস, ওজন বৃদ্ধি এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাগুলো হতে পারে। কম বয়সীদের ক্ষেত্রে হয়তো সমস্যা হয় না, কিন্তু যাদের 30 পেরিয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ইমিডিয়েট সচেতন থাকা উচিত যে খাবারটা আপনারা কীভাবে খাবেন, রাতের ডিনার কীভাবে করবেন। একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ডিনার সব সময় 8:30 থেকে 9:30-এর মধ্যে করবেন এবং ঘুমানোর 1 ঘন্টা আগে ডিনার করবেন। খেয়ে যদি সঙ্গে সঙ্গে আপনি ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার বয়সকালে এসে পেটের বিভিন্ন সমস্যা দেখা দেবে, সেটা ওজন বৃদ্ধি থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে সুগার, প্রেশার, এভরিথিং। তাই আজ থেকে সাবধান হন, আজ থেকে সচেতন হন। পেট ভর্তি করে খেয়ে শুলে আপনার কিন্তু অ্যাসিডিটিও হয়ে যায়, চাপা অ্যাসিড যেটাকে বলা হয়। চাপা অ্যাসিড কিন্তু কীভাবে হয় আমরা কেউ বুঝতে পারি না। চাপা অ্যাসিড অ্যাকচুয়ালি এইভাবেই হয়, আপনি যদি খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন, 8:30 থেকে 9:30-এর মধ্যে ডিনার করুন, তারপর নিয়ম করে প্রত্যেক দিন গুনে গুনে 100 পা হাঁটুন। দেখবেন এতে খাওয়ার খুব ভালো হজম হবে এবং আপনার রাতে ঘুমটাও ভালো হবে। আর খাওয়ার আগে টিভি, ল্যাপটপ, স্মার্টফোন ইউজ একদম না, এইগুলোকে টোটাল শরীর থেকে দূরে রাখুন। কারণ এর থেকে রেডিয়েশন অনবরত আপনার শরীরে গিয়ে আপনার সেল ড্যামেজ সহ আপনার শরীরের হজমের সমস্যাও তৈরি করছে। কীভাবে, এই নিয়ে পরে আমরা আরও ডিটেলস আলোচনা করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে এটাই, কারণ এখনকার দিনে গবেষকরা কী বলছেন যে আপনি আপনার সন্ধেবেলার মিলটা অর্থাৎ 6:30 থেকে 7:30-এর মধ্যে খাবারটা ভরপেট করুন, মানে পেট ভর্তি করে খান। তারপর আপনার যা কাজ থাকে টুকটাক করুন, করে 8:30 থেকে 9:00-এর মধ্যে যে ডিনারটা খাবেন সেটা একটু হালকা ডিনার করুন, খুব বেশি পেট ভর্তি করে খাবেন না। আর আপনি চেষ্টা করুন, আপনার যতই কাজের চাপ থাক আপনি চেষ্টা করুন 10:30-এর মধ্যে ঘুমিয়ে পড়তে এবং সকালে 6:30-এর মধ্যে ঘুম থেকে উঠতে। তাহলে দেখবেন আপনার শরীরের 50% রোগ এমনিতেই দূর হয়ে যাবে। একটু মেনটেন করুন,
আর একটা জিনিস চেষ্টা করুন, রাতে যে ডিনারটা করবেন সেই ডিনারে যদি পারেন স্যুপ এবং স্যালাড এই দুটো জিনিস রাখতে। এগুলো কিন্তু একটা খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট, যেগুলো আমাদের রাতে খাওয়ার হজমে সহায়তা করে। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম ডিনার করার অ্যাকচুয়াল নিয়ম বা রাতের ডিনারটা ঠিক কখন করা উচিত। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটাকে লাইক করুন, শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানান, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।